স্থপতি ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা মুবাশ্বের হোসেনের মৃত্যু ক্রীড়াঙ্গন তথা দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন ক্রীড়া সংগঠকরা। বিকেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে এই ক্রীড়া সংগঠকের জানাজা শেষে এসব কথা বলেন তার সহচররা। প্রিয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রাঙ্গনে প্রিয় মানুষটিকে শেষবার দেখার অপেক্ষায় স্থপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা। অপেক্ষার পালা শেষে 69 বয়সে না ফেরার দেশে চলে যাওয়া মুবাশ্বেরের নিথর দেহ এসে পৌঁছায়। 1999 থেকে 2002 পর্যন্ত যার সভাপতিত্বে পুনর্গঠিত ব্রাদার্স ইউনিয়ন জিতেছিল ঘরোয়া ফুটবল আর ক্রিকেটের সর্বোচ্চ শিরোপা, সে ক্লাবে তার নিথর দেহ কাঁদিয়েছে সবাইকে। আমাকে সেলিমকে তো ছেলের মতো করে ভালোবাসতেন এবং এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রেসিডেন্ট হয়েছিলেন পরবর্তী পর্যায়ে। আমার সবচেয়ে ইয়ে হলো যে একজন বীর মুক্তিযোদ্ধা এত গুণানে গুণান্বিত এবং একজন সৎ অনেস্ট। শৈশব কৈশোরটা কিন্তু এই এলাকায়, এই কারণে ব্রাদার্স ইউনিয়নের প্রতি তার আলাদা একটা মমত্ববোধ, একটা দরদ ছিল। সদা অন্যায়ের প্রতিবাদ করা আর গঠনমূলক সমালোচনা করা ছিল এই মানুষটির বিশেষ চরিত্র। সে কারণেই তার প্রতি শ্রদ্ধায় নত দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা। সবসময় সত্য কথাটা বলার জন্য চেষ্টা করতেন এবং সম্মুখেই বলতেন, তাতে এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। তো এরকম একজন বলিষ্ঠ সংগঠনকে হারানো আমাদের জন্য অবশ্যই শোকের বিষয়। বিদগ্ধ একজন বুদ্ধিজীবী, সংস্কৃতিসেবী, ক্রীড়া সংগঠক ছিলেন না, উনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের আমার একজন সহযোদ্ধা। শেষ যাত্রায় ব্রাদার্স ইউনিয়নের পতাকা, নানা সংগঠনের পুষ্পাঞ্জলি আর প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন বাদ ছিল না কোনো কিছুই। মুবাশ্বের হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দান করার কথা থাকলেও শেষ সিদ্ধান্তে সময় নেবে তার পরিবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক পরিচালক, ব্রাদার্স ইউনিয়নের সভাপতি এবং সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন মুবাশ্বের হোসেন। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।